صلي ونسلم على رسوله الكريم وعلى أهل بيته وآله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সর্বপ্রথম আমি আমার আকা ও মাওলা হুজুর পাক কিবলা ও কাবা পাক গণের কদম পাকে এবং তাদের সকল আল ও আহলে বাইত পাক গণের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বসি ও সিজদা পাক আরজ করত আমার সকল পীর ভাই ও পীর বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে তৃতীয় মুহররমুল হারাম গত দুসরা মুহররম আমরা আপনাদের সামনে আসতে পারিনি কারণ পর্দা হুজুর পাক যিনি সানি মাওলা পাক নামে পরিচিত সৈয়দনা ওয়া মুর্শিদনা ওয়া ইমামেনা ওয়া মাওলানা ওয়া শাইখিনা ওয়া কুদওয়াতেনা ওয়া গাউসেনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের ছোট শাহজাদী পাক আমাদের থেকে পর্দা নিয়েছিলেন এই জন্য আমরা মেদিনীপুর শরীফে গেছিলাম সেখানে পড়া পাকে হাজির ছিলাম কিন্তু আমরা ওয়াজ বা তাকরির বয়ান করতে পারিনি কিন্তু আমাদের মজলিস জারি ছিল সব জায়গাতেই জিকিরে শাহাদাতের মজলিস চার নম্বর পাকেও জারি ছিল মেদিনীপুর শরীফেও ছিল সমস্ত কাদেরিয়া খানকা শরীফে ছিল তো আমরা যেটা আলোচনা করছিলাম তার কন্টিনিউয়েশন যে এই যে কারবালা ঘটল এর যেটা মানে মূল প্রেক্ষাপট এটা একদিনে সংঘটিত হয়নি এবং এর ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সম্পূর্ণ আলাদা জেনে রাখবেন এই কারবালার যুদ্ধটা ছিল বা এই কারবালাটা ছিল মানে ইয়াজিদিদের পক্ষ থেকে বানু উমাইয়ার পক্ষ থেকে তাওহীদের বাদে তাওহীদবাদের বিরুদ্ধে শিরকের লড়াই আর ইমাম পাক ও আহলে বাইত কেরাম আলাইহিমুস সালামের পক্ষ থেকে শিরক ও কুফরির বিরুদ্ধে তাওহীদবাদের লড়াই এটাই ছিল মূল আর বাকি যেগুলো এগুলো ছিল শো যেমন মুয়াবিয়ার ব্যাপারে বলা হয় যে এই যুদ্ধটা ছিল জঙ্গ জামাল বা সিফিন ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ওনার মানে হত্যার মানে কেসাস হিসাবে রক্তের দাবি হিসাবে আচ্ছা ধরেই নিলাম তাই যদি হয় তাহলে সে যখন ক্ষমতায় আসলো সে কি হযরত ওসমান গনির হত্যার বিচার করেছিল না কোনো হাদিস না কোনো তারিখে কোনো মওজু রেওয়ায়েতও নাই জাল রেওয়ায়েতও নাই যে সে যখন বসলো জবরদস্তি যখন সে বসলো সে কিন্তু আর হযরত ওসমান গনির বিচার করেনি হত্যার বিচার করেনি তার মানে তার এই লড়াইটি হযরত ওসমান গনির হত্যার যে কেসাসের যে এটা প্রপাকাণ্ডা করেছিল এটা ছিল বাহানা মাত্র উদ্দেশ্য ছিল আহলে বাইত পাকের বিরোধিতা করা যাতে ওনাদেরকে শহীদ করা যাতে দিনকে দুনিয়ার বুক থেকে উৎখাত করা যায় কারণ তাদের ভিতরে একটিই ছিল যে এই রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর মাওলা আলী আলাইহিস সালাম আর মাওলা পাকের আব্বা জান ইনারাই এই তাওহীদকে এনেছেন আর কাবা শরীফের ভিতরে আমাদের পূর্বপুরুষদের রক্ষিত এই 360 মূর্তিকে ইনারা অপসারণ করেছেন এইটাই এটা সব সময়তে আমাদের মাথায় রাখতে হবে এইটাই ওদের রাগ ছিল কিন্তু এটা বলতে পারছিল না ভেতরে ওদের রাগটা পোষা ছিল আর মুখে তারা বিভিন্ন রকম বাহানা পেশ করছিল বুঝতে পেরেছেন না যার কারণে দেখুন শুধু সে যুদ্ধ করেনি প্রথমে সে কি করলো প্রথমে নিজে সিফিনে জিহাদ করার আগে সাহাবাই কেরামদের মধ্যে উস্কানি সৃষ্টি করলো সে দেখলো যে এটাকে সাকসেস করতে গেলে সমস্ত সাহাবিদেরকে আমার ফরে আনতে হবে উম্মুল মুমিনিনকে আমার ফরে আনতে হবে এবং যার কারণে
সে বিভিন্ন ভাবে তাদেরকে প্ররোচিত করতে থাকলো। উসমান গনি হত্যার ব্যাপারে যেটা গতকালকেও বলছিলাম, হযরতে উসমান গনির আহলিয়া, ওনার নাম ছিল নাইলা, তার কর্তিত আঙ্গুল এবং কাপড়, রক্তমাখা কাপড়কে সিরিয়ার দাঁড়ে ফটকে টাঙিয়ে রেখেছিল, ঝুলিয়ে রেখেছিল এবং প্রচার করছিল যে আলী আলাইহিস সালাম শহীদ করেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে উম্মুল মুমিনীনদেরকে ষড়যন্ত্রের মধ্যে ফেলল এবং ওনাদের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকলো। বিবি হাফসা, হযরতে উম্মুল মুমিনীন হযরতে বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনাকেও প্ররোচিত করলো। শেষ পর্যন্ত কি করলো, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ঘর থেকে টেনে বার করে আনলো জামালের মাঠে। বুঝেছেন না, যেখানে হযরত উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকেই বর্ণিত আছে হাদিস সহিহ বুখারী, বুখারী শরীফ কিতাবুল জিহাদ চ্যাপ্টারের মধ্যে উম্মুল মুমিনীন খোদ রাবি, তিনি বর্ণনা করেন যে আমরা রাসূল পাকরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যখন জিহাদ হচ্ছিল, যে ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে জিহাদে শরীক হই, অংশগ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, না, মহিলাদের জন্য জিহাদ নয়, তোমাদের জন্য হচ্ছে হজ। এর রাবি খোদ উম্মুল মুমিনীন। কিন্তু মুয়াবিয়া এমন ওয়াসওয়াসা করলো যে এটা ওনার মাথা থেকেই সরে গেল, যে ওনাদের জন্য যে জিহাদ নাই মহিলাদের জন্য, উনি জিহাদের মাঠে চলে আসলেন। দেখুন, বিবি হাজারা, হজরতে ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আহলিয়া বিবি হাজারা, ওনাকে ওয়াসওয়াসা দিয়েছিল কে, ইবলিস, যে তো আপনার ছেলে কোথায়, বলে দাওয়াতে গেছে, বললে যে দাওয়াতে নয়, তাকে জবেহ করা হবে। তো বললে যে কোনো বাপ কখনো নিজের ছেলেকে শুধু শুধু জবেহ করে নাকি, তো বললেন না, এটা আল্লাহর হুকুম হয়েছে। তখন উনি বুঝে গেলেন, ওয়াসওয়াসাই পড়লেন না, পয়গম্বরের আম্মা এবং পয়গম্বরের স্ত্রী বুঝে গেলেন যে এটা ইবলিস নিশ্চয় আছে। তখন উনি বললেন যে আল্লাহর যদি হুকুম হয়ে থাকে তাহলে তুই আমাকে ওয়াসওয়াসা দিচ্ছিস কেন, একটা কেন, আল্লাহ পাক যদি 100 ইসমাইল আমাকে দান করেন তা আমি আল্লাহর রাহে কুরবান করবো, যদি আল্লাহ এটা হুকুম হয়। ইবলিসকে দেখুন আর মুয়াবিয়াকে দেখুন। আমাদের হুজুর পাকদের বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পুরুষ ওনাদের ইব্রাহিম আলাইহিস সালামের আহলিয়া পাক বিবি হাজরাকে ইবলিস কিন্তু ওয়াসওয়াসা দিয়ে বাইরে আনতে পারেনি। কিন্তু এই মুয়াবিয়া উম্মুল মুমিনীন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ঘর থেকে টেনে বার করে জামালের মাঠে নিয়ে আসলো। পরে উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এগুলো ভুল স্বীকার করেছেন এবং তাওবা করেছেন, এর উপরে আছে, আমি পরে বলবো। শুধু তাই নয়, এর উপরে কোরআনে আয়াতে কারিমা আছে, সূরা আল আহজাব 33 নম্বর আয়াত 22 পারা, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতাল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এটার পুরো আয়াত আল্লাহ পাক উম্মুল মুমিনীনদেরকে বলছেন, হে নবী পরিবারের স্ত্রীগণ, হে নবী পরিবারের স্ত্রীগণ, হে উম্মুল মুমিনীনগণ, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না, আপনারা আপনাদের ঘরের ভিতরে অবস্থান করবেন, ঘরের অভ্যন্তরে অবস্থান করবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতাল উলা, এবং জাহেলি যুগের মতো আপনারা বাইরে বেরোবেন না, নিজেদেরকে প্রদর্শন করবেন না, ঘরের বাইরে আসবেন না। আপনারা কি করবেন, আকিমনাস সালা, ঘরের ভিতরে সালাত কায়েম করবেন, ওয়া আতিনাস যাকা, আর ঘর থেকে যাকাত প্রদান করবেন, এগুলো হচ্ছে আপনাদের কাজ। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলহু, আর আপনি আপনারা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করবেন, ইত্তেবা করবেন, পেরেবি করবেন, অনুকরণ করবেন। তারপরে বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবলমাত্র চান এই আহলে বাইত, যাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। এই আয়াত পাক যখন আসলো তখন উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খোদে হাদিসের রাবি, হযরতে ইমাম মুসলিম হাদিস রেওয়ায়ত করেছেন, তিরমিজি শরীফ, হযরতে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে আর অন্যান্য থেকে রেওয়ায়ত আছে যে এই আয়াত পাক যখন নাজিল হলো তখনই রাসূল পাক বাইরে তাশরিফ আনলেন।
কালো নকশা করা চাদর পরে আর আল্লাহ রাসূল ডাকলেন ফাজা আল হাসান ফাআদখালাহু রাসূল ইমাম হাসান আলাইহিস সালাম তাকে ওর ভিতরে ঢেকে নিলেন ফাজা আল হুসাইন ফাদখালা মাআহু ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে চাদরের মধ্যে ডেকে নিলেন এটা মুসলিম শরীফের আলফাজ এবং উম্মুল মুমিনিন এই হাদিসে পাকের রাবী সুম্মা জাআত ফাতিমা অথবা ফাতিমাতুজ জাহরা আলাইহিস সালাম উনাকে ওটার মধ্যে ডেকে নিলেন অতঃপর হযরত মাওলা আলী আসলেন তাকেও এই চার জনকে চাদরের মধ্যে ডেকে নেওয়ার পর ওয়া করনা ফি বুয়ুতিকুন্না সেখান থেকে শুরু করে ইননামা ইরুদুল্লাহ পর্যন্ত এই পুরো আয়াতের তাফসীর উনি বলছেন আল্লাহ রাসূলের চার জনকে ঢেকে নেওয়ার পর বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি মুসলিম শরীফে এসে এনাদেরকে ঢেকে নেওয়ার পর বললেন ইননামা ইউরিদুল্লাহু লিউজিবানকুম রিজালাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতিরা আল্লাহ পাক ইনাদের থেকেই সমস্ত প্রকার নাপাককে দূরে রেখেছেন এবং পবিত্র থেকে পবিত্রতম রেখেছেন মুসলিম শরীফের আলফাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চার জনকে উনি চাদর পরে আছেন আর বাকি চার জনকে ঢেকে নিয়ে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি হে আল্লাহ ইনারাই আমার আহলে বাইত ফাযহাব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতিরা হে আল্লাহ পাক ইনারাই আমার আহলে বাইত অতএব ইনাদের থেকে সমস্ত নাপাককে আপনি দূরে রাখেন এবং ইনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখেন তো এই কোরআন পাকের আয়াতের তাফসীরে সাবেত আহলে বাইত শুধু আলে আবা আহলে বাইত কারা শুধু আলে আবা যারা এই চাদরের ভিতরে আছেন এখন কথা হলো যে এই আয়াত পাকে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না এই আয়াত পাকটা ইন্ডিকেশন জঙ্গে জামানের দিকে কেন আল্লাহ পাক তো গায়েবের খবর জানেন জানেন না উনি আলেমুল গায়েব উনি জানেন এই ইনাদের ভিতর থেকে ইবলিসের চেয়েও বড় ইবলিস মুআবিয়ার প্ররোচনায় ঘরের বাইরে যাবেন এমনি তো ওনারা তো ঘরের বাইরে যেতেন না ঘরের ভিতরেই পর্দাতে থাকতেন না এই আয়াতের আগে পর্দায় থাকতেন না এই আয়াত পাক নাজিল হওয়ার আগে কি উম্মুল মুমিনিনরা পর্দায় থাকতেন না এই আয়াত পাক নাজিল হলো তারপরে ওনারা পর্দা শুরু করলেন পর্দা আগে থেকেই আছে ওনাদের এরপরে আয়াত পাক নাজিল করলেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না আপনারা ঘরের ভিতরে অবস্থান করবেন এবং ঘরের এবং জাহেলি যুগের মতো আপনারা বাইরে বেরোবেন না বাইরে নিজেদেরকে প্রদর্শন করবেন না এবং আপনারা নামাজ কায়েম করবেন যাকাত প্রদান করবেন আর আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করবেন তো আল্লাহ পাক যেখানে ঘরের ভিতরে অবস্থান করতে বললেন বাইরে বেরোতে নিষেধ করলেন সেখানে আল্লাহর হুকুম এই কোরআনের আয়াতকে উপেক্ষা করে মাবিয়া তাকে ভুল বুঝিয়ে ওনাদেরকে ওয়াসওয়াসা করে ব্রেন ওয়াশ করে ঘর থেকে বার করে নিয়ে আসলো তো মাবিয়া কত বড় ইবলিস এবং কি বললেন দেখুন এর ইননামা ইরুদুল্লাহ এর কমপ্লিট আয়াত না এই পুরোটা হলো কমপ্লিট আয়াত আল্লাহ পাক ইন্ডিকেশনটা কোন দিকে যাচ্ছে যে আপনারা ঘরের ভিতরে অবস্থান করবেন ঘরের অভ্যন্তরে অবস্থান করবেন জাহেলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করবেন না আপনারা ঘরে নামাজ কায়েম করবেন যাকাত দিবেন এবং আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করবেন অনুসরণ করবেন ইত্তেবা করবেন পৈরবি করবেন ইননামা ইউরিদুল্লাহু লিউযহিবানকুম রিজসাহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাহির কারণ আল্লাহ পাক আহলে বাইত থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রেখেছেন এবং পবিত্র থেকে পবিত্রতম রেখেছেন অর্থাৎ কি এটা দুটো মিলে একটি আয়াত অর্থাৎ এই আহলে বাইত পাক ও পবিত্র এদের বিরুদ্ধে যতই আপনাদেরকে বলুক আপনারা ঘর ছাড়বেন না ঘরের ভিতরে থাকবেন ইনারা হার রিজ থেকে পাক ও পবিত্র ইনাদের বিরুদ্ধে ঘরের বাইরে বেরোবেন না ময়দানে যাবেন না ইনাদের বিরুদ্ধে ইনারা পাক ও পবিত্র ইনাদের বিরুদ্ধে ঘরের বাইরে বেরোবেন না হার রিজ থেকে ইনারা পাক কিন্তু ওই সময় উনি মাথা থেকে উনার সরে গেল উনি পরে বলেছেন যে এগুলো আমার মাথায় ছিল না আমি ভুলে গেছিলাম আমি আসছি সে কথার উপরে ইনশাআল্লাহুল আজিজ দেখুন তাহলে ইবলিস কী করেছে এই ছলনা করলো এটা যখন পারেনি তখন আবার সিফিনে তো উনি বেরোলেন এবং বসরার উদ্দেশ্যে গমন করলেন হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হযরতে জুবাইর এবং হযরতে তালহা এনারা যখন বসরার দিকে যাচ্ছেন ওনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তখন মাওলায়ে কায়নাত পাক এ হাদিস ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন সহিহুল বুখারী বুখারী শরীফের হাদিস নাম্বার 7100 যখন উনি বেরোলেন তখন মাওলা আলীউল মুরতাজা আলাইহিস সালাম বড় ইমাম পাক ইমাম হাসান আলাইহিস সালামকে তার সাথে হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু কে দিয়ে কুফায় পাঠালেন এই খবর দিয়ে যে উনার বিরুদ্ধে বসরার দিকে গমন করেছেন কুফায় যখন আসলেন বুখারী শরীফের এই আলফাজ কুফার মসজিদে
টপ মাকামে মেম্বারে বড় ইমাম পাক বসলেন আম্মার বিন ইয়াসির নাকে টপ মাকামে বসালেন নিচের মেম্বারে উনি দাঁড়ালেন দাঁড়িয়ে উনি যে বক্তব্য দিলেন তাতে উনি বললেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইনি বেশক নিঃসন্দেহে দুনিয়া এবং আখেরাতে তোমাদের নবীর স্ত্রী নিঃসন্দেহে তিনি দুনিয়া ও আখেরাতে আমাদের নবীর স্ত্রী তিনি বসরার দিকে মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়েছেন আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নিতে চান যে তোমরা আল্লাহর আনুগত্য করো নাকি হযরতে আয়েশার আনুগত্য করো দেখুন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন উনি কি আলীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ বেরিয়েছেন আল্লাহর সাথে কি যুদ্ধ করা যায় নাকি আল্লাহর সাথে কি তাওহীদের বিরুদ্ধে কি একত্ববাদের বিরুদ্ধে কি উনি মাওলা আলীর এগেইনস্টে বেরিয়েছেন আর আম্মার বিন ইয়াসির এই হাদিসের সনদ সহি উনি বলছেন যে আল্লাহ তোমাদের পরীক্ষা নিতে চান এবং দেখতে চান যে তোমরা উনি বেরিয়েছেন মাওলা আলীর বিরুদ্ধে আর আল্লাহ এখন উম্মুল মুমিনিনকে জড়াল এই জন্য যাতে মানুষ ফ্যাসাদের মধ্যে পড়ে যায় ফেতনার মধ্যে পড়ে যায় যে আমরা আলীর পক্ষ নিব না উম্মুল মুমিনিনের পক্ষ নিব আমরা কোন দিক নিব কার পক্ষ অবলম্বন করব এইটাই তো ভুল বুঝে বেশিরভাগ সাহাবী উম্মুল মুমিনিনের দিকে চলে গেলেন কোন পক্ষ নিব তাতেই আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহা বললেন যে মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে যে উনি বেরিয়েছেন যে আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা নিতে চান দেখতে চান যে তোমরা আল্লাহর পক্ষ অবলম্বন করো নাকি হযরতে আয়েশার অর্থাৎ আলীর পক্ষকে বললেন আল্লাহ তাআলা আলীর পক্ষকে বললেন আল্লাহর পক্ষ আলীর দলটা আল্লাহর দল বুঝতে পেরেছেন না তো হযরতে আয়েশা উনার দিকে গেলে তো আয়েশার সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনার দল হলো এটা মাওলা আলীর দলটা হচ্ছে আল্লাহর দল তোমরা কোন পথ অবলম্বন করবে এটা আল্লাহ পাক তোমাদের পরীক্ষা এই কথাটি এখানে বললেন এবং বুখারী শরীফে আরো একটি হাদিস শরীফ এসেছে যে কুফার একজন বললেন যে আমি আমার এই হাদিস শরীফটা জঙ্গে জামালের সময় আমার মনে পড়ে গেল যার কারণে আল্লাহ আমাকে রক্ষা করলেন গুমরাহি থেকে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে যখন কিসরার একজন মহিলাকে বাদশা বা রানী করা হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যতদিন মহিলা তোমাদের মহিলার ভিতর থেকে তোমাদের শাসক হবে ততদিন সে জাতির কখনো উন্নতি হবে না যে জাতির মহিলা শাসক হবে সে জাতির কখনো উন্নতি হবে না এই হাদিস শরীফটা থেকে আমি বুঝে নিলাম আমি ভেবেছিলাম যে আমি ওই দিকে যাব জামালে আলীর এগেনস্টে যুদ্ধ করব কিন্তু এই হাদিসটা মনে পড়ে যাওয়ার পর আমি যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকলাম এটাও বুখারী হাদিস বুঝতে পেরেছেন না তাহলে দেখেন দুটো কিন্তু দল একটা আলীর দলটা হচ্ছে আলাইহিস সালামের দলটা হচ্ছে আল্লাহর দল আর আলী আলাইহিস সালামের এগেনস্টে যেটা যাবে সেটা হচ্ছে ওই আগে আমি বলেছি গতকালকে ওই দল চলে আসছে ওই দলে চলে যাচ্ছে এখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন উনি জামালের জন্য যাচ্ছেন বসরার দিকে যাচ্ছেন প্রতিমধ্যে এক জায়গায় বিশ্রাম করছিলেন এই হাদিস কয়েকটা হাদিসের কিতাব থেকে আমি এটা আপনাদেরকে শোনাবো হাফেজ ইবনে কাসির তারিখের কিতাবেও আছে তার আল বিদায়া ওয়া নেহায়া কিতাবের মধ্যে বর্ণনা করেছেন এই হাদিস আল্লামা যাহাবী সিয়ার ও আলামুন নুবালার মধ্যে রেওয়ায়ত করেছেন এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বালের হাদিস নম্বর 24,299 এর মধ্যে রেওয়ায়ত করেছেন এমনকি আহলে হাদিসদের যিনি শাইখুল হাদিস নাসিরুদ্দিন আলবানি তার সিলসিলাতুল আহাদিস সহিহার 474 পৃষ্ঠায় রিওয়ায়ত করেছেন মজমা ও জাওয়ায়েদের মধ্যে হাইসামি রিওয়ায়ত করেছেন আর অন্যান্য হাদিসের কিতাবে এটা শুধু তারিখ নয় হাদিসের কিতাবে হাদিস শরীফটি এসছে তারিখের মধ্যে বিভিন্ন কিতাবে এসছে তার মধ্যে আল বেদায়ার মধ্যে এসছে হাফেজ ইবনে কাসির রিওয়ায়ত করেছেন যে যখন এক জলাশয়ের কাছে অবস্থান করছিলেন ওখানে রাত্রি যাপন করছিলেন তো হযরতে ওখানে যখন পৌঁছালেন তখন উম্মুল মুমিনিন জিজ্ঞাসা করলেন এই স্থানটির নাম কি লোকেরা বলল এই জলাশয়ের এই এলাকাটির নাম হচ্ছে হাওয়াব তখন উনি উটের পিঠে আঘাত করলেন বললেন আমাকে এখনই বসাও হ্যাঁ আমি এখানে থাকবো না আমি ব্যাক করব তো বললেন যে কেন হই হই শুরু হয়ে গেল উম্মুল মুমিনিন আসছিলেন এর জন্য ব্যাক করবেন কেন কেউ কেউ বলতে লাগলেন আপনি চলুন বরং আপনাকে দেখলে একটা এই ঝামেলা ঝঞ্ঝাট ফেসাদ আপনাকে দেখলে মিটে যেতে যাবে এমন সময় হযরতে জুবায়ের আসলেন বললেন কি হয়েছে আপনার বললেন যে না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মনে পড়ে গেল
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে একদিন বললেন আমার স্ত্রীদের মধ্যে এক স্ত্রীর উপরে হাওয়াবের কুকুর চিৎকার করবে তখন কেমন হবে হাওয়াবের কুকুর চিৎকার করবে তখন কেমন হবে তো আমার উপরে এই কুকুর চিৎকার করছে আমি সেই স্ত্রীর মধ্যে এক স্ত্রী আমি এখন ভুল পথে আছি অতএব আমি ফিরে যেতে চাই উনি দেখলেন ব্যাপার খারাপ সব তো পণ্ড হয়ে যাচ্ছে তখন হযরত জুবায়ের বললেন যে না এই জায়গাটার নাম হাওয়াব নয় এটা অন্য একটা জায়গা এটার উপরে আল বিদায়া ওয়া নিহায়া কিতাবের মধ্যে হাফেজ ইবনে কাসির বর্ণনা করেছেন যে হযরত জুবায়ের বলেন ইন্নাল্লাযী উখবিরুকি আন্না হাযা মাউল হাওয়াব ক্বাদ কাযাব আপনাকে যে বলেছে যে এটা হাওয়াব এটা মিথ্যা কথা এরপরে হযরত জুবায়ের 50 জন মিথ্যা সাক্ষী জোগাড় করলেন এবং 50 জন ওনার পক্ষ থেকে মিথ্যা সাক্ষ্য দিল যে এটা হাওয়াব নয় এর উপরে হাফেজ ইবনে কাসির কমেন্ট করেছেন হাফেজ ইবনে কাসির ইসলামে এই প্রথম মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো হাফেজ ইবনে কাসির তার আল বিদায়াতে কমেন্ট করেছেন প্রথম মিথ্যা সাক্ষ্য তখন উনি আবার গেলেন যাই হোক যখন জঙ্গে জামাল থেকে ওনাকে অনেক ঘটনা আছে সেদিকে আমি যাব না কারণ আমি তো কারবালার দিকে আসবো আর কি আমি বোঝাতে চাচ্ছি কারবালাটা কিভাবে হলো ইয়াজিদ কিভাবে আসলো তাকে কিভাবে বসানো হলো কিভাবে প্রেক্ষাপট তৈরি হলো গ্রাউন্ড তৈরি হলো কিভাবে বুঝতে পারছেন না তো যখন উম্মুল মুমিনিন বুঝতে পারলেন নিজের ভুল এবং হযরত মাওলানা আলী আলাইহিস সালাম সেখান থেকে তাকে সম্মানের শহীদ পর্দার সাথে তাকে আবার মক্কা শরীফ ফিরিয়ে দিলেন তখন হযরতে মুহাম্মদ ইবনে আবু বকর মানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওনার ভাই উনি বললেন যে হে আমার আপাজান আমার বোন আপনি আপনার কাছ থেকেই তো আমি শুনেছি যে আপনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলী আলাইহিস সালাম হকের সব সময় হকের উপরে থাকবেন এবং রাসূল পাক থেকে হাদিস আছে ওয়া আদরিল হাক্কা মাউ হাইসুদার হে আল্লাহ হককে ওদিকে রাখো আলী যেদিকে থাকে আর আপনি বলেছেন আলী হকের সাথে তো তাহলে আপনি কি করে এই হকের এগেনস্টে গেলেন তখন উনি বলেন খোদার কসম আমি এমন একজন নারী আমার এই কথাগুলো মনে ছিল না রাসূলুল্লাহর হাদিস আমি ভুলে গেছিলাম আল্লাহ পাক মাওলানা আলীর উপরে রহম করুন এবং আমাকে মাফ করেন উম্মুল মুমিনিন বললেন জামালের যুদ্ধে তালহা এবং হযরত জুবায়ের ইনারা ওনার বিরুদ্ধে ছিলেন কিন্তু যখন একটা টাইমে এ অনেক বড় ইতিহাস রয়েছে যখন ওই যুদ্ধের ময়দানেই বুঝতে পারলেন যে না আমরা ভুলের উপরে আছি হযরত জুবায়ের ওনাকে ডাকলেন মাওলানা কানাত পাক তাকে কথাগুলো বিভিন্ন স্মরণ করালেন যেগুলো রসুল পাক আগে ওনাকে বলেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন এগুলো শোনার পরে উনি বললেন এগুলো তো আমার মা ভুলে গেছিলাম আমি খুব ভুল পথে ছিলাম উনিও যুদ্ধক্ষেত্র ত্যাগ করলেন হযরত তালহাও যুদ্ধক্ষেত্র ত্যাগ করে উনি চলে যাচ্ছেন ওই যুদ্ধে ওনার সাথে কারা আছে উমাইয়ারা মারওয়ান মুয়াবিয়ার লোক ওদের পক্ষ হয়ে মাওলানা পাকের বিরুদ্ধে যুদ্ধ করছেন যখন উনি বুঝতে পারলেন যে না আমি ভুল পথে আছি আলী আলাইহিস সালাম হক এবং আমি নাহাকের উপরে আছি তখন হযরত তালহা যখন চলে যেতে লাগলেন যুদ্ধক্ষেত্র থেকে তখন তাদের পক্ষ থেকে যখন দেখলো যে এত ইনি সরে চলে যাচ্ছেন এবং যুদ্ধ উনি করবেন না হ্যাঁ তখন হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুকে বনু উমাইয়ার পক্ষ থেকে মারওয়ান তার হাঁটুতে তীর মারলো এটা আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের কিতাবে রিওয়ায়াত করেছেন এবং আল্লামা হাকিম বলেছেন হাদিসের সনদ সহি আজা হাদিসুন ইসনাদু সহিউন এই হাদিসের ইসনাদ সহি এবং হাঁটুতে যখন তীর মারলো তারপরে উনি আল্লাহর প্রশংসা করতে করতে উনি ইন্তেকাল হয়ে গেলেন এটা হচ্ছে আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনের লাফজ তো দেখুন তাদের পক্ষ থেকে যে যুদ্ধ করছে যখন তিনি তওবা করলেন ভুল বুঝলেন তখন মারওয়ান তাকে হত্যা করলো হযরত তালহাকে বুঝতে পেরেছেন না তো এই জন্য হযরত হাসান বাসরি রহমতুল্লাহ বলেছেন যা হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়া নিহায়ার মধ্যে বর্ণনা করেছেন হযরত হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাবিয়া চারটি কারণে তার আখেরাত ধ্বংস করেছে এবং এই চারটি কারণের জন্য হযরত হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু মাবিয়াকে মালামত করতেন অভিসম্পাত করতেন লানাত দিতেন এই চারটি কারণের মধ্যে আবু হযরত হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে মাবিয়া চারটি কারণে তার আখেরাত ধ্বংস হয়েছে তার মধ্যে প্রথম ও প্রধান কারণ হলো বৈধ খলিফা আমিরুল মুমিনিন মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে নিজের ভাই না ওই জিয়াদকে জিয়াদ ইবনে আবি যে
নাপাক সন্তান ছিল তাকে নিজের ভাই বলে পরিচয় দেওয়া হযরত তিন নম্বর হযরত হুজর ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা চার নম্বর নিজের ছেলে ইয়াজিদের নামে সে নিজের জীবদ্দশায় বায়াত নেওয়া এই চারটি কারণে মুয়াবিয়ার আখিরাত ধ্বংস হয়েছে ইয়াজিদের নামে বায়াত নেবে না কেন এটাই তো উদ্দেশ্য ছিল যে এই গ্রাউন্ডটা তৈরি করা যখন এনারা যুদ্ধক্ষেত্র থেকে চলে গেলেন হযরতে তালহা হযরতে জুবায়ের এবং এনাদেরকে তাদের ভিতর থেকে হত্যা করলো উম্মুল মুমিনিন নিজের ভুল বুঝতে পেরে ফিরে আসলেন এই মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে ইবনে আবি সাইবা তার মুসান্নাফে বর্ণনা করেছেন হযরতে তালহা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তওবা করেছেন উনি বলেছেন যে আমি এর জন্য আমি আল্লাহর কাছে মাফি চাই তওবা চাই আমি এমন একজন নারী আমাকে ওয়াসওয়াসা দেওয়া হয়েছিল ভুল বুঝানো হয়েছিল আমি ওয়াসওয়াসাই পড়ে গেছিলাম আল্লাহ পাক মাওলানা পাক আলী আলাইহিস সালামের উপর রহম করেন এবং আমাকে ক্ষমা করেন তখন এবারে মুয়াবিয়া দেখলো যে এটা আর কোনো উপায় না এবার তো উল্টো দিকে হয়ে গেছে তখন মুয়াবিয়া সিফফিনের ডাক দিল নিজে সিফফিনে আসলো ষাট হাজার সেনা নিয়ে সিফফিনে আসলো সেই সিফফিনে কি করলো ফোরাতের পানি অবরোধ করলো দেখুন এগুলো হিস্ট্রি পড়ুন আপনারা এগুলো দেখেন না আর আমাদের উপরে তোহমত দেন ফোরাত অবরোধ করলো দেখুন এই যে কারবালায় ইয়াজিদ ফোরাত অবরোধ করেছিল শিখেছে কোথা থেকে তার বাবা থেকে ইয়াজিদ ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য ফোরাতের পানি বন্ধ করেছিল তার আগেই তার বাবা মুয়াবিয়া মাওলা আলী আলাইহিস সালামের জন্য ফোরাতের পানি অবরোধ করেছিল তার বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে তো ও মানে লাইক ফাদার লাইক সান বুঝেছেন না এখন যখন পানি বন্ধ করলো মাওলা একনাথ পাকের তাবুতে পানি নাই তখন মাওলা পাক বললেন লোক পাঠালেন যে এটা পানি আল্লাহর নিয়ামত আমাদেরকে পানি দাও বললো যে না যুদ্ধে সব জায়গায় আছে পানি দেওয়া হবে না তখন ছোট ইমাম পাককে পাঠালেন ইমাম হুসাইন আলাইহিস সালামকে যে বাবা যাও ফোরাত উদ্ধার করো তখন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে হামলা করলেন এবং এমন হামলা করলেন যে তাদের মুয়াবিয়া সৈন্য সব ছত্রভঙ্গ হয়ে গেল ফোরাত উদ্ধার হয়ে গেল সব ইনাদের কবজায় চলে আসলো যখন ফোরাত ইনাদের কবজায় চলে আসলো এখন ওদের ওখানে যখন পানি শেষ হয়ে গেল তখন মুয়াবিয়ার লোক পানির জন্য এখানে আবেদন করলো তখন মাওলা পাকের লোকেরা বললো যে ওরা আমাদেরকে পানি দিচ্ছিল না বন্ধ করে দিয়েছিল আমরাও পানি দিব না মাওলা আলী আলাইহিস সালাম বললেন যে না পানি আল্লাহর নিয়ামত এটা কারোর জন্য বন্ধ করা যাবে না আর তারা এই কাজ করেছে বলে আমরা এ কাজ করতে পারি না তাহলে তাদের সাথে আমাদের সাথে তাদের তফাত কী হলো বললেন তারা যত পানি চায় ওদেরকে পানি দাও মাওলা আলী আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী জানেন যে এই আমার বেটা ইমাম হুসেন ওনাকে পাঠালেন কেন ইমাম হুসেন আলাইহিস সালামকে এই ইমাম হুসেন আলাইহিস সালামের জন্য এরই পুত্র পানি অবরোধ বন্ধ করবে তাই দেখিয়ে দিলেন ইয়াজিদ কি তোর বাবার কাছ থেকেও ফোরাত উদ্ধার করেছেন আমার বেটা ইমাম হুসাইন আলাইহিস সালাম সেই সিফফিনের যুদ্ধে যখন তাদের একদম পরাজয় অসম মানে একদম দরজায় চলে এসছে তাদের পরাজয় এ আমাদের মাওলা পাকের পক্ষ থেকে জয় নিশ্চিত ঠিক সেই মুহূর্তে আমর ইবনুল আসের সাথে পরামর্শ করতে হলো কী করা যায় তখন বলে একটাই উপায় আর কোনো রাস্তা নাই কোরআন শরীফকে বর্ষায় গেঁথে বলুন আমরা যুদ্ধ নয় আমরা সন্ধি চাই তখন কোরআন শরীফকে বর্ষার ডাকায় গেঁথে গেঁথে তারা বললো আমরা যুদ্ধ নয় শান্তি চাই এ তামাম তারিখের কিতাবে আছে হাফিজ ইবনে কাসির তার আল বিদায় নেহায়ের মধ্যে বিস্তারিত এই কথা বর্ণনা করেছেন এই প্রথম কোরআন পাকের প্রতি এত বড় অবমাননা যায় বিশ্বের ইতিহাসে বিরল দৃষ্টান্ত এখন কোরআন পাকের প্রতি যদি এই ধরনের করা হয় তখন চারিদিকে বিদ্রোহ আন্দোলন অবরোধ ইত্যাদি শুরু হচ্ছে ইসলামের শুরুতেই তো এই ধরনের অবমাননা এবং বেয়াদবি কোরআন পাকের প্রতি হয়েছে তখন কেন মুসলিম জগৎ সোচ্চার হয় না আসলে এদের প্রত্যেকের ভিতরেই অধিকাংশই এদের ভিতরে শিরক ঢুকে রয়েছে একটি এই জন্য আল্লাহ পাক বলেছেন না ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ পাক কেবলমাত্র চান আহলে বাইত আপনাদের থেকে নাপাক দূরে রাখতে এই ইন্নামা শব্দ দিয়ে হেসার করে দিলেন গন্ডি টেনে দিলেন যে কায়নাতে মাখলুকের ভিতরে একমাত্র ইনারাই পাক ও পবিত্র বাকি সবারির ভিতরে নাপাকি রয়েছে এখন ইনাদের সাথে যারা আছে তারা ইনাদের সোহবত থেকে তখন পবিত্রতা অর্জন করছে যেমন কোরআন পাক পাক তার সোহবত লাভ করে জুজদান হয়ে গেল পাক মলাট হয়ে গেল পাক মাসদার পবিত্রতার মাসদার হচ্ছেন পাঁচ জনা এরপর কি করলো হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করলো যার জন্য রসুল পাকের হাদিস বুখারি মুসলিম তিরমিজি মুত্তাফাক আলাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইহা আম্মার তাকতুলুহুল ফিয়াতিল বাগিয়া বুখারি শরীফের প্রথম খণ্ডে 64 পৃষ্ঠা
ওয়াইহা আম্মার তাকতুলুহু ফিয়াতিল বাগিয়া ইয়াদউহুম ইলাল্লাহ ইয়াদউনাহু ইলান্নার আম্মারের জন্য আফসোস যে আম্মারকে বাগি জামাত হত্যা করবে বিদ্রোহী দল ধর্মদ্রোহী হত্যা করবে তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু ওদেরকে আল্লাহর দিকে এক পরের হাদিসে আছে জান্নাতের দিকে ডাকবেন আর ওরা ওনাকে জাহান্নামের দিকে ডাকবেন আল্লাহ পাক তো আল্লাহ রাসূল তো ক্লিয়ার করে দিলেন দুটো দল একটা যে দলে আম্মার বিন ইয়াসির আছেন আম্মার বিন ইয়াসির এটা যে হক আর আম্মার বিন ইয়াসিরের বিরুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে যেটা তার হচ্ছে বাগি জামাত বিদ্রোহী দল আর বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে যখন তো হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু তাকে আল্লাহর দিকে ডাকবেন হযরত আম্মার বিন ইয়াসির কার পক্ষ থেকে যুদ্ধ করছেন মাওলা আলী আলাইহিস সালামের ডাকছেন তো আলীর দিকে অর্থাৎ আলীর দিক ডাকা মানে আল্লাহর দিকে ডাকা আলীর দল আল্লাহর দল এই দলটা আল্লাহ রাসূল একদম পরিষ্কার করে দিলেন মাওলা আলী আলাইহিস সালামের জামাত ওনার দল যেটা এটা আল্লাহর গ্রুপ আল্লাহর দল হিজবুল্লাহ আর আল্লাহর এই আল্লাহর দলের বিরুদ্ধে যেটা ওটা হচ্ছে বাগি আর বাগির দলটা হচ্ছে ইবলিসের দল পরিষ্কার ক্লিয়ার সব কিছু করে দেওয়া হয়েছে বুঝলেন না তারপরেও যখন কোরআন যখন মাথায় গাঁথলো এবং বললো আমরা যুদ্ধ নয় আমরা এখন সন্ধি চাই তখন দুভাগ হয়ে গেল মাওলা কেনাত পাক বললেন যুদ্ধ থামালে কেন যুদ্ধ চালাও তো বলে যে কোরআন শরীফ আল্লাহ মাওলা আলী আলাইহিস সালাম বললেন যে হাজা কোরআনুন সামিতুন ওয়া আনা কোরআনুন নাতাকুন তোমরা বর্ষার ডগায় যে কোরআন দেখছো ওটা হচ্ছে নির্বাক কোরআন আর আমি আলী হচ্ছি বললে ওয়ালা কোরআন তোমরা বুঝতে পারছো না এটা ওদের ছলনা এটা চাতুরী ওদের কিন্তু তারা যুদ্ধ করলো না শেষে একটা সন্ধি করতে হলো সেই সন্ধিতে যখন সন্ধিপত্রে চুক্তি করা হলো চুক্তিপত্রে যখন লেখা হলো আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবের পক্ষ থেকে এই চুক্তিপত্র তখন মুয়াবিয়া বলল আমি যদি আমিরুল মুমিনিন মেনেই নিই ওনাকে তাহলে আমার ওনার সাথে আমার যুদ্ধ কিসের তখন মাওলা আলী আসসালাম বললেন সাদ্দাকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সত্যই বলেছেন তোমরা লেখো আমিরুল মুমিনিনটা বাদ দাও লেখো আলী ইবনে আবু তালিবের পক্ষ থেকে কারণ যখন হুদাইবিয়ার সন্ধি হয় তখন হুদাইবিয়ার সন্ধিতে লেখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সন্ধিপত্র ওটা ছিল কাফিরদের বিরুদ্ধে সন্ধি কাফির ও মুশরিকদের বিরুদ্ধে রাসূল পাক হুদাইবিয়ার সন্ধি করেছিলেন তারা বলল যদি আপনাকে আল্লাহর রাসূলই মানি কাফিররা বলল তাহলে আপনার সাথে যুদ্ধ কিসের তখন রাসূল পাক বলেছিলেন ওটা কেটে দাও মাওলা পাককে লেখো মুহাম্মদ বিন আবদুল্লাহ কিন্তু মাওলা পাক কাটতে পারেননি কাটতে চাননি বলে আমাকে মাফ করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকে নিজের হাতে কেটে লিখে দিলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ তারপরে বললেন হে আলী তোমার উপরে এরকম এক জামানা আসবে যখন তোমাকে আমিরুল মুমিনিন মানতে অস্বীকার করবে একই রকমই আসবে অর্থাৎ এখানে মাওলা আলীর বিরুদ্ধে দলকে রাসূল পাক এখানে কাফির ও মুশরিকের সাথে তুলনা করলেন বুঝতে পেরেছেন না এখন এই রকম মানে ও এত কূটবুদ্ধি ছিল এরকম ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে মাওলা পাককে ভয়ানক পরিস্থিতির শিকার হতে হয়েছে এমনকি সিফিনের যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালামের পক্ষ থেকে 12,000 তার অনুসারী তারা যারা নিজেকে ওনার শিয়া বলতো বেরিয়ে গেল ওরা খারেজি হয়ে গেল এইরকমভাবে চক্রান্ত করে মাবিয়া নিজের শক্তি সঞ্চয় করতে থাকলো আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে বর্ণনা করব কিভাবে তার শক্তি সঞ্চয় করলো নিজের গদিকে মজবুত করলো এবং কিভাবে ইয়াজিদকে বসালো আল্লাহ পাক আমাদেরকে এই কারবালার এই ইতিহাস বোঝার তৌফিক আতা করুন এবং জিক্রে শাহাদাতের মরসিয়া ও মাতম করার তৌফিক দেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔলাদ আলে মুহাম্মদ ওনাদের আমাদের গোলামি করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ